আপনি স্টক, শেয়ার অথবা বন্ড যাই কিনুন, আসলে আপনি কোম্পানিগুলিকে ফান্ড তুলতে সহায়তা করছেন, পরিবর্তে কিছু অর্থ উপার্জনও করছেন। বন্ড আসলে ঋণেরই সমার্থক, যা কোম্পানি ইনভেস্টরদের থেকে নিয়ে থাকে। স্টক, যা শেয়ার নামে পরিচিত, ইনভেস্টরদের সেই কোম্পানির আংশিক মালিকে পরিণত করে যার স্টক তারা কিনছেন। পরিবর্তে কোম্পানি তার ইনভেস্টরদের যা প্রতিশ্রুতি দেয়, সেটিই স্টক বা বন্ডের মধ্যে পার্থক্য তৈরি করে। ইকুইটি স্টক দিয়ে শুরু করা যাক। কোম্পানির আংশিক মালিকানার পরিবর্তে কোম্পানি ইনভেস্টরদের প্রতিশ্রুতি দেয় এর লাভের একটি অংশ, এবং এরা আয় করতে পারেন ভবিষ্যতে পাওয়া ঊর্ধ্বমুখী স্টকের দাম থেকেও। স্টক সাধারণত প্রচলিত বা সাধারণ হতে পারে, যা যে কেউ কিনতে পারেন, অথবা প্রেফারেন্সিয়াল, যা বিভিন্ন বৈশিষ্ট্যের মিশ্রণ এবং যা প্রচলিত স্টকের অন্তর্গত নয়। সাধারণ স্টকের তুলনায় প্রিফার্ড স্টকগুলি অগ্রাধিকার পায় কোম্পানির লিকুইডেশনে লভ্যাংশের অংশ পেতে। সাধারণ স্টকগুলি খুব সহজেই কেনা বেচা করা যায় স্টক এক্সচেঞ্জের বৈদ্যুতিক মাধ্যমের দ্বারা। যদি আপনি সঠিক স্টকগুলি কিনতে পারেন এবং তাদের রেখে দিতে পারেন একটা লম্বা সময়ের জন্য, তাদের ক্ষমতা আছে হাই রিটার্ন দেওয়ার মাধ্যমে আপনার দীর্ঘমেয়াদী সম্পদ গড়ে তোলার। কোম্পানি যখন ভালো লাভ করে, এটি এর লাভের একটি অংশ ডিভিডেন্ড হিসেবে দিতে পারে। যদিও স্টক বিনিয়োগ করা যথেষ্ট জটিল হতে পারে, আপনাকে কোম্পানি সম্পর্কে যথেষ্ট রিসার্চ করতে হবে এবং ইনভেস্টমেন্ট করার আগে মার্কেট, ইন্ডাস্ট্রি এবং অর্থনৈতিক বদল সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কিছু স্টক কেনা যথেষ্ট কঠিন, হয় তাদের দাম বেশি অথবা তাদের কেনা সম্ভব না। কোম্পানি সম্পর্কে সবকিছু জানার পরেও সামগ্রিক একটি খারাপ বাজার মনোভাবও সহজেই শেয়ার মূল্যে প্রভাব ফেলতে পারে। তাই উচ্চ লাভ আসার সম্ভাবনা আসতে পারে তলিয়ে যাওয়ার নানা ধরনের ঝুঁকি এবং অনিশ্চয়তার সাথে। বলতে গেলে আপনার স্টক যে কোনো সময় উপর বা নিচে চলে যেতে পারে, এবং স্টক মূল্যের সাময়িক উত্থান এবং পতনের কারণে আপনার নিজের ভাবনা বা আচরণগত পরিবর্তন সঠিক স্টক নির্বাচনের উপর আসতে পারে। ইকুইটি স্টক তাদের জন্য যারা উচ্চ লাভ অর্জন করতে চাইছেন এবং ভালো আয় করার জন্য ঝুঁকিও নিতে প্রস্তুত। এবার আসি বন্ডের কথায়। এটি ফিক্সড ইনকাম সিকিউরিটিজ নামেও পরিচিত। বন্ড সাধারণত একটি নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময়ে সুদ প্রদান করে এবং বিনিয়োগকারীদের মূলধনও ফিরিয়ে দেয়। এটা ঘটে সাধারণত সেই কোম্পানিগুলির সাথে যারা ডিবেঞ্চার এবং বন্ড জাতীয় সিকিউরিটি বাজারে ছাড়ে, অথবা যখন সরকার বাজারে বন্ড ছাড়ে। বন্ডগুলি আসে বিভিন্ন রূপে, কতগুলি ফিক্সড রেটে থাকতে পারে, কিছু আবার বাজারের উপর নির্ভর করে অস্থায়ী রেট দেয়, কিছু আসে জিরো ইন্টারেস্ট রেটে কিন্তু ঋণ প্রদানের মাত্রাই থাকে বেশি। আপনি ট্রেজারি বিলও দেখে থাকতে পারেন, যা সরকারের দ্বারা প্রকাশিত এক ধরনের ফিক্সড রেট বন্ড। এটি খুব অল্প সময়ের জন্য থাকে। এগুলি সাধারণত খুব কম বা কোনো ঝুঁকি থাকে না। আপনি আরও এরকম বন্ডের কথা আবার শুনতে পারেন, যা সরকার দ্বারা প্রকাশ করা হয় গিল্ট নামে। তাদের মূল্য ওঠানামা করতে পারে স্বল্প সময়ের মধ্যেই, কিন্তু দীর্ঘমেয়াদে সাধারণত এগুলি স্থির। গিল্টগুলি সাধারণত কোনো ক্রেডিট ঝুঁকি ছাড়াই আসে, কারণ সরকার সর্বদা বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেয়। তাই বন্ড মার্কেটে কম উত্তেজনায় আপনি ভালো আয় করতে বন্ডে বিনিয়োগ করতে পারেন। আরও একটি সুবিধা হল, কোম্পানিগুলির একটি চুক্তি থাকে দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনায় বিনিয়োগকারীদের মূল্য প্রদানের ক্ষেত্রে, যা ইনভেস্টর হিসাবে আপনার ঝুঁকি কমায়। বন্ডের অসুবিধেগুলি হল ইকুইটির মতো হাই রিটার্নের সম্ভাবনা না থাকা, এবং অগ্রিম হিসেবে তুলে নেওয়ার পেনাল্টি হিসেবে কর বসানো। কোনো কোম্পানির বন্ড কেনার আগে তার ক্রেডিট রেটিং দেখে নেওয়া জরুরি। একটি নিম্ন ক্রেডিট রেটিং সহ কোনো কোম্পানি উচ্চ সুদের হার প্রদান করতে পারে, কিন্তু এতে ঝুঁকি প্রচুর। কোম্পানিটি অক্ষম হতে পারে বিনিয়োগকারীদের পেমেন্ট করার সময়। তাই যখন বিনিয়োগকারীরা বন্ড কেনেন, তাদের দেখতে হবে তাদের টাকা কার কাছে যাচ্ছে। ফিক্সড ইনকাম সিকিউরিটিও সুদের সমস্যায় পড়তে পারে। যদি সুদের হার বেড়ে যায়, পূর্বে প্রকাশিত হওয়া ফিক্সড রেট বন্ডের মূল্য কমে যায়, কারণ বিনিয়োগকারীরা যদি তাদের ইচ্ছা হয় প্রকৃতপক্ষে অনেক বেশি আয় করেন নতুন ইস্যু হওয়া বন্ডগুলি থেকে। একইভাবে যদি সুদের হার কমে যায়, পুরনো বন্ডগুলি আরও মূল্যবান হয়ে যেতে পারে, কারণ বিনিয়োগকারীরা নতুন বন্ডে একই মূল্য দেখতে পান না। বন্ড বিনিয়োগ সাধারণত সেই সব ব্যক্তিদের জন্য যারা বাজারে তাদের টাকা বিনিয়োগ করতে চাইছেন খুব বেশি ঝুঁকি ছাড়াই, এবং সাথে মৌলিক সুরক্ষা প্রত্যাশা করছেন। বেশিরভাগ স্মার্ট বিনিয়োগকারীরা কিনে থাকেন একই সাথে ইকুইটি স্টক এবং ঋণ সিকিউরিটি তাদের নিজের লাভের জন্য, কিন্তু এর জন্য প্রয়োজন প্রচুর জ্ঞান, অভিজ্ঞতা এবং সময়, যাতে বোঝা যায় কি এবং কখন কোনো কিছু কিনতে ও বিক্রি করতে হবে এবং কিভাবে আরও বেশি লাভ করা যাবে। স্টক বা বন্ডে বিনিয়োগ করার একটি সহজ এবং কার্যকর উপায় হল ইকুইটি মিউচুয়াল ফান্ড বা ডেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা। এটি আপনাকে সাহায্য করবে এগুলি থেকে লাভ করতে খুব কম ঝুঁকিতে বিবিধকরণের সুবিধার জন্য। আপনি এটি বোঝার জন্য একজন বিনিয়োগ অ্যাডভাইজারের পরামর্শ নিতে পারেন যে কিভাবে আপনি বিভিন্ন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে লাভ করবেন।
Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. Mutual funde biniyog bajare jhoki shapekho. Scheme shongkranto shomosto nothi shotorkobhabe pore dekhun.